সুরা আল হুজুরাত। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওহে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলা ও রাসূলের সামনে কখনো অগ্রণী হয়ো না এবং সর্বদা আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ তাআলা নিঃসন্দেহে সবকিছু শোনেন এবং দেখেন। হে ঈমানদার ব্যক্তিরা, কখনো নিজেদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করো না এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু গলায় আওয়াজ করো, নবীর সামনে কখনো সে ধরনের উঁচু আওয়াজে কথা বলো না। এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এ কারণেই বরবাদ হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। এমন ধরনের লোকদের জন্যই রয়েছে আল্লাহর ক্ষমা ও অসীম পুরস্কার। হে নবী, যারা তোমাকে সময় অসময় তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই নির্বোধ লোক। যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো, ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। হে ঈমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা তার সত্যতা পরখ করে দেখবে। কখনো যেন আবার এমন না হয় না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে এবং পরে নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হল। তোমরা জেনে রাখো, সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনো আল্লাহর রসুল মজুদ রয়েছে। আর আল্লাহর রসুল যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে, তাহলে তোমরা এর ফলে সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি বলেই তোমাদের কাছে তিনি ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন, তোমাদের অন্তরে সে ঈমান আকর্ষণের বিষয় করে রেখে দিয়েছেন। আবার তোমাদের কাছে কুফরি, সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয় অনাকাঙ্ক্ষিত বিষয় করে দিয়েছেন। এরাই হচ্ছে সঠিক পথের অনুসারী। এ হচ্ছে আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ ও নিয়ামত। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। মোমেনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে, তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দেবে। অতঃপর তাদের এক দল যদি আরেক দলের উপর জুলুম করে, তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো, যতক্ষণ পর্যন্ত সে দলটি সম্পূর্ণত আল্লাহর বিচারের দিকে ফিরে না আসে। হ্যাঁ, একবার যদি সে দলটি আল্লাহর বিচারের দিকে ফিরে আসে, তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে, কেননা আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। মোমেনরা তো একে অপরের ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে। ওহে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের কোনো পুরুষ যেন অপর পুরুষকে নিয়ে কোনো উপহাস না করে, কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম। আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো। আরো মনে রাখবে, একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না, আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না, কারণ একবার ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ। যারা এর আচরণ থেকে ফিরে না আসবে তারা হবে সত্যিকার জালেম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো, কেননা কিছু কিছু ক্ষেত্রে অনুমান আসলেই অপরাধ এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার পিছনে গোয়েন্দাগিরি করো না। একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আর অবশ্যই তোমরা এটা অত্যন্ত ঘৃণা করো। এসব ব্যাপারে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং তিনি একান্ত দয়ালু। হে মানব সম্প্রদায়, আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি, তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছুর পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। এ আরব বেদুইনরা বলে, আমরা তো ঈমান এনেছি। তুমি বলো, না, তোমরা সঠিক অর্থে এখনো ঈমান আনোনি। তোমরা বরং বলো, আমরা তোমাদের রাজনৈতিক বশ্যতায় স্বীকার করেছি মাত্র, কারণ যথার্থ ঈমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি। যদি তোমরা সত্যিই আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করো,
তাহলে আল্লাহ তাআলা তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না। আল্লাহ তাআলা নিঃসন্দেহে পরম ক্ষমাশীল ও একান্ত দয়ালু। সত্যিকার ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ইমান আনে, অতঃপর আল্লাহ তাআলার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। যারা তোমার কাছে এসেছে তাদের তুমি বলো, তোমরা কি তোমাদের দীন সম্পর্কে আল্লাহ তাআলাকে অবহিত করতে চাও? অথচ এই আকাশমণ্ডলী এবং এই জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্মুখ অবগত রয়েছেন। এরা তোমার কাছে প্রতিদান চায় এজন্যে তারা তোমার বশ্যতা স্বীকার করেছে। তুমি তাদের বলো, তোমাদের বশ্যতা স্বীকার করার প্রতিদান চাইতে আমার কাছে এসো না, বরং যদি তোমরা যথার্থ সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে জেনে দেখো আল্লাহ তাআলাই তোমাদের ইমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। এই জমিনে তোমরা যা করে বেড়াও তার সব কিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন।